আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামী 13 জানুয়ারি। এন ক্যাটাগরিভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিএসসিতে ট্রেডিং কোড হচ্ছে UNIONINS এবং কোম্পানি কোড হচ্ছে 25753। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর। কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পুনরায় সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চেয়ে কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে গত 9 জানুয়ারি চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ দ্বিতীয়বারও জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তাল্লু স্পিনিং লিমিটেড উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভা করার অনুমতি পেয়েছে। জানা গেছে, নির্দেশনা অনুযায়ী 2019 সালের এজিএম অনুষ্ঠিত করতে পারবে কোম্পানিটি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্ড দিয়ে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার লিমিটেডের বিল পরিশোধে পাওয়া যাবে বিশেষ ছাড়। সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলার উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেকিওএম হাবিবুল্লাহ এফসিএস ও এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অপারেশন অ্যান্ড সিওও ডাক্তার এনামুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। আগামী 12 ও 13 জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রেকর্ডেড থাকায় আগামী 16 জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 17 জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং দেওয়া হয়েছে AA এবং স্বল্পমেয়াদী রেটিং দেওয়া হয়েছে ST2। 30 জুন 2021 সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। পূর্ব ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সমাপ্ত সময়ে সিভিও পেট্রোকেমিক্যাল 10% স্টক ডিভিডেন্ড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আরএকে সিরামিক্স, ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, সোশ্যাল ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং ইফাদ অটোস লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 34 কোম্পানির মোট লেনদেন হয়েছে 19,50,14,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, দ্য পেনিনসুলা চিটাগং, বিকন ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।